أين أنا قولهم يضع ভগবান রামচন্দ্রকে আহ্বান করছি, যিনি আজকে পরলোকবাসী হয়েছেন ওনাকে স্মরণ করছি। সবাই আমার সাথে অংশগ্রহণ করবেন। I'm gonna go.
Yeah.
বাবা আছেন
বাবা কতদিন আগে হারিয়েছে, আপনার সবাই ভাইয়েরা যারা যারা আছেন ওরা আছেন আপনাদের শক্তি করবে এই খেলনদানি সূত্র ধরে আত্মা শান্তি কামনার্থে আমাদের তাদের ছেলেদের আপনাদের চরণগুলি নেওয়ার আসে ভগবানের শ্রীপাদ পদ্ম পাওয়ার উদ্দেশ্যে এই করাচ্ছে আমার মতে অধরমকে দিয়ে ভুবনমঙ্গল হরিনাম তথা রামমঙ্গল কীর্তন ভগবান রামচন্দ্র যাকে পার করে এই ভবান্ড ব্যার পাঠায় না তাই এই যে দেখেছেন এই হাসতে চামড়টা এটা ভক্ত হনুমানের প্রতীক বাবা দেখবেন যত পূজা পার্বণে এই চামড় দিয়ে আপনারা ভগবানের আরতি করে এই চামড়টা ভক্ত হনুমান চার যুগের অমর ভগবান বলেছে ওরে হনুমান যারা আমার রাম নাম কীর্তন করিবে শ্রবণ তোমার এই আশীর্বাদ করিবে গ্রহণ আমি তাদেরকে কথা দিলাম আমি সে সকল ভক্তগণকে কথা দিলাম যাহার চিহ্ন হবে রামায়ণ কীর্তন যারা করিবে কীর্তন শ্রবণ আমি সে সকল ভক্তকে যত পাপই করুক না কেন অনায়াসে একদিন ভব সিন্ধু পার করে নিয়ে যাব রামচরিতে পার হলে পরে এই ভবার্ণ ভরা সাজা লাগে এই জন্য ভগবান আমাকে দিয়ে এবং আমার দলকে দিয়ে আমি অধম সঙ্গীত সূত্রধর শিক্ষকতা করি পাশাপাশি আপনাদের চরণ নিতে আসি এখানে আমার সত্য দাদা সন্তোষ দাদা সহ আপনারা আমার এই যে পেয়ারা সহ সবাই আমার পর আমার মুরব্বী আছেন আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি আপনাদের স্নেহস্পদ শরীরটা বেশি একটা ভালো নেই কালকে রাত্রে চারটার সময় উঠছি নারায়ণগঞ্জে ট্রেনিং দিছি শিক্ষকতা ট্রেনার হ্যাড ট্রেনার হিসাবে এখন আপনার নারায়ণগঞ্জ থেকে সরাসরি এখানে আসছি তারপরও আপনাদের এই চরণগুলি আসে আমার বাড়ির পাশে এই যে মানিকদার বাড়িতে একটা কীর্তন ছিল আমি বলছি যে না আজকে যেখানে কীর্তন রাখছি ওইটা আর সারা যাবে না তো ভগবান আমাকে দিয়ে যে পালাগুলো করেন আমি পালাগুলোর নাম বলছি আপনারা কি পালা আদেশ করবেন লক্ষণ শক্তিশীল পরিচয় রাবণ বধ শতস্কন্ধ রাবণ বধ এবং রাজা হরিশ্চন্দ্র এই পালাগুলো থেকে কি পালা আপনি আদেশ করেন আপনারা এই মর্যাদাবাসী যশোরবাসী অনেক ভক্ত মানুষ আপনারা সবাই রাম নাম কীর্তন সম্পর্কে জ্ঞাত আমরা আসলে করি কিন্তু শুনি না কিন্তু আপনারা ভালো মন্দ সবকিছু জানেন বুঝেন এ ভালো কোনটা ভালো যেমন মিষ্টি খাই আমরা যদিও কিনে খাই কোনটা কেমন মিষ্টির ঘুষে কিন্তু মিষ্টি খাই আরে জনগণ সাত ঠাকুর দোকানে মিষ্টি কেমন সেটা জনগণ বুঝে আপনাদের উপর ভার দেয় ভাইওয়ালারা তো ভক্তদের উপরে ভার দেয়
এই সাউন্ড দেখো এই সাউন্ড কি আর দেখো বাবা হ্যালো 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 জয় রাধে জানি আপনারা এটাই চাইবেন কারণ কুমিল্লা থেকে লো এটাই চাই যা সতেরা নব্বইটা পাওয়া হ্যাঁ ওই দিন মন অব্দি কেমনে কেমনে দিন স্বতঃস্ফূর্ত আমন করতেছে মাসে বিশটা পাল্লা করলে বারোটা পাল্লা পরিচয় পাঁচটা পাল্লা শক্তিছে একটা পাল্লা অন্যান্য স্বতঃস্ফূর্ত হরিচন্দ এমন সবাই আজকে যারা মাকে হারিয়েছে তারা ইতিপূর্বে বাবাকে হারিয়েছে মা মায়ের তুলনা মায়ের হয় বাচ্চাগুলিকে একটু সামলাবেন যার যার আপন আপন বাচ্চাগুলিকে তারা বুঝে না তো এই জগতে মায়ের মতো আপন আর কেউ হয় বাবা নিয়ে তারা মাকে রেখে বাবা হারানোর যতনা বুঝেছিল আজকে তাদের মা এ জগতে কোটি কোটি টাকা হবে তারা আত্মীয় ভাই বিদেশ আছে কুটি ভাই বিদেশে থাকে দূর প্রবাসে মায়ের বাবার মুখে হাসি ফুটানোর আসে তারা দুটি ভাই তো আসে নাই ওখানে শ্রাদ্ধ করেছে আবার এসে যেন আপন আপন কর্ম করতে পারে মায়ের ছেলে মায়ের কুলে যে দেশে যে বেশে আসতে থাকিতে পারে আপনাদের কাছে আমাদের আর কিছু চাওয়ার নেই তাদের মা এই খেলন নাই থাকে যেন ভগবান রামচন্দ্র শ্রীচরণে দাস হিসাবে ঠাই দেয় আমরা সবাই মা এই জগতে ভগবানের দাস আসলে ভগবানের দাস হতে পারি নাই হয়ে রয়েছে এই জগতে মায়ার দাস তাই আসুন এই পৃথিবীতে ঘরে গিয়ে যে দুটি প্রাণী বক্ত রাত্র বারোটার পরে আসবে যেমন আমাকে এখনো বকে কেন রাত্রে এত রাত্রে কেন আসিস সেই বকার মানুষটি আর তাদের সেই বকা নামক যে আশীর্বাদটুকু আর তারা পাবে তাই আসুন সবাই একটু কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করি ওহে এসো প্রভুরা দুর্বল সব দিনহীনে কর মায়া দিতে হবে চরণ
করে বসে আছেন রাম নারায়ণ আর চতুর্পার্শ্বে বসে রয়েছে ভক্তবৃন্দগণ বসা রয়েছেন তখন এই যে মায়েরা কথা বলবেন না কেউ আসলে তাকে বসার জন্য বলতে নেই উনি দেখবেন আপন আপন করে জায়গা করে নেবেন ধরেন তারা আত্মি ভাই বড় ভাইয়ের পরে ছোট ভাই আসছে বড় ভাইকে বলে আসছে আর বড় হয়ে বাড়িতে জায়গাও দেখায় দেখবেন ভাই বড় হইয়া আর ভাগিটা সে নিজে নিজেই এই রাম নাম কীর্তনে যার যার পুণ্য সেই করবে আপনার মনোনিবেশ করবেন কেন আপনার দেহটা একটা কলসির মতো কলসিটা যদি ছিদ্র থাকে যেমন খেজুর গাছে কলসি বাঁধে কলসিটা ছিদ্র থাকলে রস কলসির মুখ দিয়ে পরে কিন্তু থাকে না আপনার দেহ নামক কলসিতে এই কর্ণ নামক ছিদ্র দিয়ে আপনার রাম নামের রস ঢুকে আপনি এই যে তিলক পড়েছেন দেখবেন কলসির মধ্যে একটা নল লাগাই রস পড়ার জন্য তিলক পড়েছেন নলের মধ্যে এই যে মালা পড়েছেন কলসির মধ্যে দেখবেন একটা রশি দিয়ে
দড়ি দিয়ে বেঁধে রেখে গাছের সাথে বাঁধেনি এই যে মালা পড়েছেন রাম নামের গাছের সাথে কাজী মনটা যদি ডাইভার্ট থাকে আপনি এক ঘন্টা শুনেন আধা ঘন্টা শুনেন দশ মিনিট শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে ছোট বাচ্চা কাঁদবে বা উপযুক্ত মেয়ে থাকে বা ভয় থাকে ঘরে উপযুক্ত বউ থাকে তাহলে আপনি আসবেন কোনো চিন্তা নিয়ে অন্য কোনো চিন্তা নিয়ে আসবেন এই জন্য মা কথাগুলো রাগ করবেন না কারণ এই রামনামের রস সমৃদ্ধ অমৃত যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মৃত্যু হয় কথায় বলে গুরুর নামে চলে যাবে না অসাধ্য সাধন করেছে তাই রামচন্দ্র বসে আছেন অযোধ্যায় বশিষ্ঠ মুনি এসে বলছে রাম ব্রহ্ম সনাতন তোমার যে অশ্বমেধ যজ্ঞে পূর্ণ হতে দিতে হবে এখন সেই যজ্ঞে লাগবে কি প্রথমে করিতে হবে যজ্ঞের স্থান নির্মাণ দশ দিক করতে হবে নিমন্ত্রণ নিমন্ত্রণ রূপে আসবে যত দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ বসতে দিবে আসন বরাতে হবে ভোজন দিতে হবে দক্ষিণা বরাতে হবে এক জোড়া করে বস্ত্র দান এভাবে যখন বর্ষ হয়ে যাবে পূরণ সেই যজ্ঞ স্থানে একটি কালো বর্ণের অশ্ব বধ করে তার রুদি দিয়ে সে যজ্ঞে পূর্ণ হতে দিতে হবে প্রভু রামচন্দ্র আরেকটি কথা জেনে রেখো রাম ব্রহ্ম সনাতন তুমি যে সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে দিলা তুমি বনবাসে সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা কোন মনের অভিলাষে এই জগতে যাদের সদহরণী রয়েছে সদহরণী ছাড়া আপনার যে কোনো কর্ম পূর্ণ হয় কিন্তু পরিপূর্ণ হয় না নারীদেরও যাদের স্বামী রয়েছে স্বামী স্ত্রী দুজনে তীর্থক্ষেত্রে গেলে পরিপূর্ণ হয় আপনি একা গেছেন পূর্ণ হয়েছে কিন্তু পরিপূর্ণ হতে হলে আপনার যুগলে দিলে সীতার কথা বলাতে প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ভাই লক্ষণ আমার দ্বারা বুঝি আর হবে না রে যজ্ঞ পূরণ অমনি ভাবে যখন কাঁদছে অমনি দেব শিল্পী বিশ্বকর্মা স্বর্ণ দিয়ে একখানা মায়া সীতা নির্মাণ করে দিয়েছে মায়া সীতাকে পেয়ে প্রভু আসল সীতাকে ভুলে দিয়েছেন আমরা যেমন মায়া কেঁপে আসল ভূতকে ভুলে যাই আপনি যখন এই যে আজকে খেলনদানি চলে গেছে এক বছর দু বছর পরে আর আপনাকে স্মরণ এটাই সংসারে মানুষ মরে গেলে আর এই সংসারে কিছুই থাকে আপনি একবার ভেবে দেখুন যেই পুত্রকে আপনি এত আদর করে লালন পালন করেছেন বাবারা সেই পুত্র অনেক সময় বলে আমাকে তুমি এই জীবনে কি দিয়েছে আরে জন্ম দিয়েছে শিক্ষা দিয়েছে কত কিছু দিয়েছে এই যে মায়েরা একটা বাবার পেটে যদি একটা ইট বেঁধে দেয় কয়েক কিলোমিটার হাঁটতে পারবে কিন্তু মায়েরা এই গর্ভের সন্তান নিয়ে হাঁটাচলা করে কাজকর্ম করে কত কঠিন কাজও করে তাই মায়ের তুলনা মায়ের করে যারা এই যে নারীরা মায়েরা আছেন বাবার বাড়ি থেকে চলে এসেছেন বাবার বাড়িতে অনেক সময় মন থাকলেও যাওয়া যায় না বাবাকে কিছু করা যায় না বাবার বাড়িতে গিয়ে রে যদি বাবা মা না থাকে আপনার পরম ভাইটিও যদি তত্ত্বতলাসী না করে সেই মায়ের চেয়ে দুঃখিনী আর এই জগতে কেমন এই সীতার মতো সীতায় বলেছিল আমি দুঃখিনী সীতা কারু গর্বে কন্যা হলে নাম রেখো না সীতা দুঃখে দুঃখে জন্ম যাবে দুঃখে চলবে এই জন্য দেখবেন নারীদের নাম সীতা রাখে পুরুষের নাম রাখা হয়েছে সীতা আর নাম রাখে তাই এই জগতে চেষ্টা করবেন মাতা পিতা অন্তত যতদিন বেঁচে থাকে তাদেরকে যেন ভুলেও দুঃখ না দেবেন কেননা আমরা এই সনাতন ধর্মে
অনেক কিছু আমরা মত পথ হয়ে গিয়েছি, কত কিছু বলি যে অদীক্ষিতের হাতে জল খাইতে পারবো না। আমরা দেখি কত দল কত মত হয়েছে, এই যে আপনি বোতলের জল খাইতেছেন, এই বোতলের মধ্যে যে জল বসছে বা এখন দীক্ষা মন্ত্র নিয়ে আবার বসছে, আমি দেখছি যারা জল বেশি খায় গোসাই মানুষ তারা বোতলের জল বেশি খায়। আমি জিজ্ঞাসা করলাম গোসাই আমার বাড়িতে আসছে, কয় না তোমার মায়ের তো দীক্ষা মতো নিয়েছে না, তোমার মায়ের জল খেতে না, কিন্তু বোতলের জল আমি দেখি দীক্ষা মতো নিয়ে বসছিল নাকি, তার মিষ্টিটা দেখাতে আসছে সারা রাইটা তো বানাইছে, এটা তো তখন মনে হয় দীক্ষা মতো নিয়ে বানাইছে। হ্যাঁ, আমার কথায় রাগ করবেন না, হ্যাঁ হয়তো মত পথ থাকতে পারে, তবে আমাদের এই যে সাধ্যের তত্ত্ব মারদীয় পুরাণে রয়েছে, মারকণ্ড পুরাণে বলেছে অনেক লোক আছে মা বাবার হাতে রান্নাও খায় না। এবার দেখেন বলছে গুরুদেব আসলে আত্মায় গিয়া বলে করেনি, গুরুদেবের প্রসাদ খায়, গুরুদেবের প্রসাদ খাবেন ঠিক আছে, আপনার এই গোবিন্দ নিজে বলেছে আমার প্রসাদ শুধু প্রসাদ আর গুরুদেবের প্রসাদ মহাপ্রসাদ, কিন্তু মা বাবা সেবা করতে বসেছে, মা বাবার হাতে মাখা অন্ন যদি কোনো সন্তান ভক্তি করে প্রসাদ হিসেবে নেয় এটা হয় সন্তানের জন্য মহা মহাপ্রসাদ। এবার দেখেন হাত তুলেন তো কেনা কয়দিন নিচের বড় হইয়া মা বাবার হাতে মাখা ভাত খাইছে, দুজন পাওয়া গেছে, দুজন পাওয়া গেছে, অথচ এই মা বাবা ছোট সময় আপনাদের পাখির মতো বেঁচে বেঁচে খাওয়াইছে, আপনার খাওয়া আটটা খাউন বেশি হলে এটা মা বাবাই খেয়ে নিছে। আমরা এই জগতে সনাতন ধর্ম শেষ হইতেছি আস্তে আস্তে নিয়ম পালন করিয়া, যেখানে মানুষ এক মাস পরে কি হবে কি আবিষ্কার করবে পৃথিবীতে, অন্যান্য মানুষেরা পৃথিবীর অন্যান্য দেশেরা আবিষ্কার কি করবে সেই দিকে নেশা থাকে, আর আমাদের নেশা থাকে গত বছর কিভাবে নিয়ম করছি, 20 বছর আগে কেমনে নিয়ম করছি, কেমনে নিরামিষ খেয়েছি, এইবার কি পিছনের দিকে আমরা ধরে রাখতেছি, যেখানে মানুষ চাঁদে যায় যেখানে মানুষ মঙ্গল করতে যায় সেখানে আমরা বিভিন্ন ভাবে যাচ্ছি। যাক মা, যেই মা আপনাকে মেখে মেখে খাওয়াইলো, আপনার এত ভাত খাইলো, সেই মা বড় হয়ে আপনি সেই মাকে যদি ঘৃণা করে, সেই মা না খাইতে বলে যদি ধিক্কার দেন খাইতে পারবো না এতগুলি ভাত রয়েছে কেন, সেই মায়ের যদি বলেন তোমার মুখে গন্ধ হয়, এই জগতে আপনি যদি কিছু জাতকে আমরা ঘৃণা করি সুইপারকে ঘৃণা করি, এই জগতে সবচেয়ে বড় সুইপার হলো আমার মা, বড় চাকর চাকরকে ঘৃণা করেন আপনি, বড় চাকর হলো আমার বাবা, আমার হুকুম বিনা বেতনে আমার সংসারে চাকর গিরি করেছে এই ওনাদের বাবা, আমার বাবা আপনার বাবা, যে একটি পয়সা মায় না নেয় যে চাকরি করছে, আপনি যদি নিচু জাতকে নিচু গুরুকে ঘৃণা করেন তাহলে আপনার বাবাকে ঘৃণা করা হয়, সুইপারকে ঘৃণা করলে আপনার মাকে ঘৃণা করা হয়, আপনার মা সুইপারের হাতের মধ্যে গ্লোভস লাগাইয়া আপনার ময়লা পরিষ্কার করে, আর মা কি করছে এই হাত দিয়ে আপনার কাঁথা বালিশ এগুলি নিচে আপনার পায়খানা বস্তা পরিষ্কার করছে, সেই মাকে সেই বাবাকে আপনার কিছু না বুঝি না শুনে আমরা কত বসি। যা রামচন্দ্র সুমন্ত্রকে দিয়ে নিমন্ত্রণ করিয়েছে সবাইকে, সাইদাজার মরি পাতালবাসী নাগগণ দেবগণ, আবার হনুমানকে বলছো হনুমান যাও তুমি বাসাদন, আমার মিত্র তিনজনকে নিমন্ত্রণ করে আসো, হনুমান কিষ্কিন্দাতে শুক্রবরাজনকে করে নিমন্ত্রণ, ধার্মিক গুরু সঙ্গে করে নিমন্ত্রণ, জিবিষে করে সেগমন দ্রুতবেগে সনক পরিগের ইচ্ছা দর্শন, সনক পরে গিয়ে রাজা গোবর্ধনের আঙ্গিনায়
দেখিবারে পায়, এত সুন্দর রাম নাম কীর্তন হচ্ছে বাবা। আহা গোবর্ধন, আমরা বলি চণ্ডাল, আসলে গোবর্ধন কি চণ্ডাল? চণ্ডাল কাকে বলে বাবা? অবৈষ্ণব বৈষ্ণব হয় যদি কৃষ্ণ ভজে, আর বৈষ্ণব অবৈষ্ণব হয় যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণ ও চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, চণ্ডাল চণ্ডাল নয় যদি সৎ পথে চলে। তাই হনুমান দূর থেকে এই রাম নামে প্রভু রামচন্দ্রের মিত্র বা আজকে রাজা গোবর্ধন এই চণ্ডাল করে জন্ম নিয়ে ভগবান রামচন্দ্র তাকে কি এমন পূর্ণ করেছে, তাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন। আমি যে প্রভুর চরণে থাকি সারাক্ষণ, প্রভু যে আমাকে একবার কাছে টেনে নিয়ে একবার করে না প্রেম। আমরা তো একটু সংকোচ বোধ করি আলিঙ্গন করতে, আয়ুর্বেদিক ডাক্তাররা বলে আপনার শরীরে যদি হার্টের ওষুধ থাকে আপনি অর্জুন গাছতে গিয়ে সকালে 10 মিনিট আলিঙ্গন করে থাকবেন, আপনার হার্টের ওষুধ ভালো হতে পারে। বৃক্ষকে আলিঙ্গন করলে যদি দেহের রোগ ছেড়ে যায়, তাহলে ভক্তে ভক্তে আলিঙ্গন করলে সবাই একটু ভক্তের পদ তুলে নিবেন, এই থাকবে আমার ভক্তে ভক্তে একটু প্রেমালিঙ্গন করিবেন। আজকে হনুমান তাই প্রভুর মিত্রকে রাজা গোবর্ধনকে গিয়ে গোবর্ধনের পায়ে অগ্নি প্রণাম করে বলছে মহারাজ, আপনি এমন কি পুণ্য করেছেন যে পুণ্যের বলে ভগবান আমার রামচন্দ্র আপনাকে মিত্র বলে দিয়ে ছাড়ে। এবার রাজা গোবর্ধন বলছে, ওরে হনুরে, ওরে হনুরে বাছাধন, কেন যে আমায় ভগবান রামচন্দ্র সনাতন দিয়েছিল মিত্র বলে আলিঙ্গন জানি না, তবে একবার কথা করো রে সব, আমি পূর্ব জন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, কথাগুলো খেয়াল করে শ্রবণ করিবে। এই যে মায়েরা এই জন্মে রামভক্ত হয়েছেন, এই মানুষ করে 4 লক্ষ হওয়ার জন্য এমনিতেই কি ভক্ত হয়ে এসেছি না? জন্ম জন্মান্তরে কত পাহাড়ি উপজাতি ছিলাম, পূর্ব জন্মে যে ভালো করে সুকৃতি পয়ে আনে সেই জন্মে ভালো করতে পারে। অনেকে দেখবেন ভিখারি হাত পেতে আপনার কাছে, আবার অনেকে পেটের ভাত হজম করার জন্য দৌড়ায়। ভগবান কাউকে রাজা কাউকে প্রজা কাউকে বানিয়েছে পথে ভিখারি, এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তারই সাজিয়ে রেখেছে ভগবান শ্রী হরি। হরি বলেছেন তাই একটি গানে, এ বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাদিয়ে সাজায়ে রেখেছে হরে, বিশ্বমাজে যেখানে যা সাজে তাদিয়ে সাজায়ে রেখেছে হরে। কাউকে রাজা কাউকে প্রজা কাউকে সাজায়ে পথের ভিখারে, চন্দ্র সূর্য নদ নদিয়ার পাহাড় কত চন্দ্র
আপনার পায়ে কাটা দিচ্ছে কাটা দিয়ে কিন্তু কাটা খুবই
কারণ ইচ্ছে বলা দুঃখ পাইছে না কারণ ফুলিন বলো কাটা দিয়ে এখানে দুঃখ কোনো বাড়িতে যাই এই যে আজকে কারণ চলে যে রামায়ণটা আমি গাইতে পারি নাই আগে বাপ মরছে বাপ মরার 26 দিন পরে আবার ছেলে মরছে দেখেন এবার বাপ মরার কোনো সুখ আছে এই বাড়িতে দুঃখের মধ্যে দুঃখ দিলে আর দুঃখ থাকে না এমন বাড়িতে যাই মা মরছে মায়ের গান গাইছি তিন দিন পরে আবার ছেলে মরছে মনে করেন কারো জ্বর আসছে কারো ডেঙ্গু জ্বর হয়েছে ডেঙ্গুর ঘরে খবর হয়েছে তার ক্যান্সার হয়েছে পরে কি ডেঙ্গু জ্বরের খবর আর থাকবো কানে জল ঢুকলে আবার কিন্তু জল দিয়ে এই জল খুলে তো এই বনে বাস করতে গন্ধমণি আর তাহার পত্নী ছিল অন্ধিনী তাদের নয়নের মণি ছিল একজন পুত্র তাহার নাম ছিল সিন্ধুমণি পালাটা আপনার টেলিভিশনে দেখেছি আজকে যেমন তারা পুত্ররা এই আপনারা ছয়টি ভাই আসেন না দেশে ছয়টি ভাই একসাথে বসবে দুই ভাই বিদেশে তাই না সেই দুই ভাই তো শ্রাদ্ধ করতে পারে না আশা করি তাই এবার দেখেন পুত্র কিভাবে মা বাবাকে ভরণ পোষণ করে সিন্ধুমণির কাছ থেকে শিখে নেয় এই সিন্ধুমণি করিত কেমন তাহার অন্য মাতা পিতাকে ফেরিওয়ালাদের মতো সিন্ধুমণি তাহার মাতা পিতাকে ভার বেঁধে এক ভারে তাহার অন্য মাতা আর এক ভারে তাহার অন্ধ পিতাকে রেখে মনে মনে ঘুরে বেড়াতো আর ক্ষুধাতে দিত ফল তৃষ্ণাতে দিত জল তৃষ্ণাতে দিত জল সেই ছিল একমাত্র সন্তান একদিন মা অন্ধিনী সিন্ধুকে বুকে টেনে নিয়ে বলছে বাবা বাবা এই হতবাকি মায়ের গর্ভে জন্ম কি তুই তো শুধু কষ্টই করে সিন্ধুমণি বলছে না মা কেন তুমি মিছে মিছি দুঃখ পাচ্ছ মা এই জগতে কোন সন্তান তাহার মাতা পিতার ঋণ শোধ করিতে পারে না মা মাঘ তোমাদের ভগবান দুটি চক্ষু দেয় নাই আমাকে ভগবান চক্ষু দিয়েছে ভগবান যদি আমাকে এই শক্তি দিত মা আমার একটি চক্ষু মা তোমার চোখে আরেকটি চক্ষু বাবার চোখে লাগাতে পারতাম আমার চক্ষু দিয়ে যদি তোমরা ভগবানকে দেখিতে সন্তান হয়ে এই জগতে আমার কষ্ট দেখেন তারা কেমন সন্তান মায়ন্দিনীকে দেখে দেব সে বাবার তোর মতো সন্তান যদি পৃথিবীর প্রত্যেক মানুষের ঘরে থাকত এই জগতে কোন মাতা পিতার আর দুঃখ হতো না বাবারে চক্ষু দিতে হবে আমাকে একটু জল এনে দিন জল পিপাসায় যে প্রাণ চলে যাচ্ছে সিন্ধুমণি একখানা কলসি হস্তে নিয়ে সরজন দিয়ে ফিরে গিয়ে যখন জল ভরিতেছিল জল ভরিতে ভরিতে যখন ভুক্ষু ভুক্ষু ধরি হল রাজা দশরথ ভাবছে ওই বুঝি হরিণি জল পান করছে আর দশরথ করেছিল কেমন ওয়াগা
নিতে হলো ভুখু ভুখু হরি আমি তো তোমাকে অভিশাপ দেব না, তবে আমার তো এই জগতে আর কেহ নেই আছে শুধু মার বাবা। আমার মাতা পিতা অন্ধ, আমি যদি দাঁত আছি এই ধরা যাবে আমার বাবা মার কেহ নেই। তোমাকে আমি অভিশাপ দিলাম না, আমার দেহ ছেড়ে যদি প্রাণ চলে যায় আমাকে না পেলে আমার মাতা পিতা বাঁচবে না। আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিন।
এই বলে সিন্ধু করেছিল কেমন ওই গো হেমকালে সিন্ধু যখন বিশ্বাস ছেড়ে দিল রাজা দশরথ বস্ত্র পিত করে